हेलो स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल आज हमरा सॉल्व करब क्लास फाइव प्रश्न विचित्र मैथ पोर्शन मैथर चारटे स्कूल आगे हमरा सॉल्व करेछि तई आज के हमरा सॉल्व करब पांच नम्बर स्कूल अर्थात लवण ह्रद विद्यापीठ एर आगे भिडियोजगुलो जरा देखोनी तारा जदि देखते चाओ ताहले आमी तादेर जोन्नो नीचे डेस्क्रिप्शन बक्सर लिंक दिए देव तुम्हारा सेखान थेके देखे नियो किंबा चैनल प्लेलिस्ट खुले सेखान थेके देखे नियो एछाड़ाओ अन्यान्य सबजेक्ट आमी आरम्भ करेछि प्रश्न विचित्र सल्व करते सेई भिडियोजगुलो जदि तुम्हारा पेते चाओ ताहले चैनल खुले प्लेलिस्टे चले जाबे सेखाने गिए पेये नियो पेये जाबे इंग्लिश परिवेशविदा सब समस्तटाई पे जाए हमारे परिवेश तुम्हारे छोटो बड़ो समस्त रकम क्वेश्चन आंसर हमें चैप्टर वाइज दिए दीजिए सेगुलो तुम्हारा पे जाए प्लेलिस्टे विंग्स सल्यूशन तुम्हारा प्लेलिस्टे पे जाए तई चैनल खुले प्लेलिस्ट खुले निजे इच्छा मत निजे प्रयोजन मत भिडियोज देखे नियो और ये भिडियो प्रथम के शेष पर्त देखो कारण हमें प्रत्येक मैथ ही तुम्हारा बुझिए देवार चेषा करब बुझिए देव एरपर जो कारो को असुविधा थे तालोले আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমি রিপ্লাই দেব ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরের ভিডিওসগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে এরপর শুরু করছি আজকে ভিডিও দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা পাঁচ নম্বর স্কুলের ফার্স্ট কোয়েশ্চেনটা আছে পনেরো এর বৃহত্তম মৌলিক উৎপাদক কী তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে পনেরোকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব পনেরোকে প্রথমে তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাঙার চেষ্টা করব তিন পাঁচে পনেরো আবার পাঁচকে পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ তাহলে পনেরো উৎপাদক কী কী পেলাম আমরা তিন পাঁচ ও এক তিন পাঁচ ও এক তো এই তিনটে মৌলিক উৎপাদকের মধ্যে দেখো এগুলো তিন পাঁচ আর এক সবটাই কিন্তু মৌলিক সংখ্যা তাই এগুলোকে আমরা পনেরোকে মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি প্রথমে তারপরে বৃহত্তম মৌলিক উৎপাদক যেহেতু বলেছে তাহলে দেখো আছে তিন পাঁচ আর এক এদের মধ্যে বৃহত্তমকে পাঁচ তাই উত্তরটা হয়ে যাবে পনেরোর বৃহত্তম মৌলিক উৎপাদক হলো পাঁচ নেক্সট দেখো এখানে একটা ভাগ দিয়ে দিয়েছে তারপর বলা হয়েছে এখানে ভাজ্য ও ভাজক কত তো এটা করার আগে এই অঙ্কটা ভাজ্য ভাজক জানার আগে আমরা প্রথমে জেনে নিই ভাজ্য ভাজক কোনটাকে বলে যে সংখ্যাটাকে ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজ্য আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক ভাগ করে যে ফল পাওয়া যায় সেটা ভাগফল আর ভাগ করে যেটা অবশিষ্ট থাকে সেটা ভাগশেষ সেটা আমরা ভাগফল ভাগশেষ আমরা সবাই জানি কিন্তু ভাজ্য ভাজকটা আমাদের একটু গুলিয়ে যায় তো আমাদেরকে দেখো এখানে বলা হয়েছে ভাজ্য কত তো আমি কি বললাম যে সংখ্যাটাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য তাহলে এখানে একশো সাঁত্রিশটাকে ভাগ করা হচ্ছে তাই আমাদের ভাজ্য হয়ে যাবে একশো সাঁত্রিশ আর ভাজক হয়ে যাবে পঁচিশ অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় নেক্সট গ নাম্বার দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত তো এই অঙ্কটা করার আগে একটু বুঝিয়ে দিই তোমাদের দুটো পরস্পর দেখো মৌলিক সংখ্যা নিয়ে নিয়েছি তিন আর পাঁচ নিয়েছি প্রথমে তিন ও পাঁচকে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না অর্থাৎ এই দুটি সংখ্যা একমাত্র এক দিয়ে বিভাজ্য তাই আমরা এক দিয়ে ভাঙি না তো এই দুটির লসাগু করতে গেলে নিশ্চয়ই আমাদের করতে হবে তিন গুণ পাঁচ নেক্সট অঙ্ক নেক্সট যেটা উদাহরণ দিয়েছি আমি পাঁচ আর সাত পাঁচ আর সাতকে পাঁচ আর সাত দুটি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা মানে পরপর দুটো মৌলিক সংখ্যা তো পাঁচ ও সাত এদেরকেও ভাঙা যায় না তাই মৌলিক সংখ্যা তো একও সেই সংখ্যা দিয়ে ভাঙা যায় আর আমরা লসাগু করতে গেলে কমপক্ষে দুটো আমাদেরকে ভাঙা যেতেই হবে অর্থাৎ বিভাজ্য হতেই হবে দুটো তো সেক্ষেত্রে হচ্ছে না তাই আমরা এদের লসাগু বের করতে গেলে পাঁচ গুণ সাত করেছি পাঁচ গুণ সাত সমান পঁয়ত্রিশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল তাই আমরা উত্তরটা লিখব দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে বল এখানে বলা হয়েছে দুইয়ের ক নম্বর কোনো একটি সংখ্যা থেকে চার হাজার তিনশো পাঁচ বিয়োগ করলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত তো আমি আগের স্কুলগুলো সলভ করার সময় আমি তোমাদের বারবার বলেছি এই টাইপের কোয়েশ্চেন খুবই কিন্তু ইম্পর্টেন্ট আমরা বারবার দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম স্কুলে এই টাইপের কোয়েশ্চেন এসছে তো এটা এরকম কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন মানে অঙ্ক আমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নেব কিন্তু তো দেখো বলা হয়েছে এখানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের কোনো একটা সংখ্যা থেকে যদি চার হাজার তিনশো পাঁচ বিয়োগ করা হয় তবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাবো আমরা তবে নিশ্চয়ই আমরা সংখ্যাটি থেকে
সংখ্যাটি থেকে 4305 বিয়োগ করছি, তারপরে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাচ্ছি। অতএব সংখ্যাটি নিশ্চয়ই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার বেশি হবে, তাই এক্ষেত্রে কিন্তু আমরা যোগ করব। তাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9 নিয়ে নিয়েছি, বিয়োগ করা হয়েছে 4305, এটাকে যোগ করে দিলাম। যোগ করার পর ফলে এটা আমাদের হলো যোগফল 104,304, এটা হলো আমাদের যোগফল। তো এই যোগফলটা হয়ে যাবে আমাদের উত্তর। এই যোগফলটা থেকে আমরা নিশ্চয়ই 4305টাকে বিয়োগ করার পরে আমরা 5 অঙ্কের সংখ্যাটা পেয়েছি, বৃহত্তম সংখ্যাটা পেয়েছি, তাই উত্তরটা হবে, উত্তর লিখবে তোমরা সংখ্যাটি এত। খ নম্বরে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। দেখো এখানে বলেই দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো, তাই তোমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যেই করবে, অন্য কোনো প্রক্রিয়াতে গসাগু নির্ণয় করবে না। তো যেহেতু মেনশন করে দিয়েছে ভাগ প্রক্রিয়াটা, আমার মনে হয় সহজও একটু। তো আমরা 45 আর 55 গসাগু বলেছে, তো 45 আর 55কে প্রথমে ভেঙে দিলাম, 45 একে 45, 45 2 এ 90 হয়ে যাচ্ছে, তাই 45 একে 45 নিলাম, বিয়োগফল হলো 10। এই 10কে 45কে আবার 10 দিয়ে ভাঙলাম, এই যে 45টাকে 10 দিয়ে ভাঙলাম, 10 4 40 নিয়েছি, বিয়োগ করে 5 হয়েছে। এই 5 দিয়ে আবার এই 10টাকে ভাঙবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগশেষ শূন্য হচ্ছে বা ভাগশেষ থাকছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভেঙে ভেঙে যাব। তো শেষে আমাদের গসাগুটা হবে 5, এই আনসারটা হবে। তাহলে 45 আর 95 গসাগু সমান 5। নেক্সট বলা হয়েছে দেখো যোগ করো, এরকম একটা দিয়েছে আর বলা হয়েছে যোগ করো। যেহেতু যোগ করতে বলেছে, তাই দেখো 5 আর 8 আমরা করেছি 6, আর এখানে হয়ে যাবে, এখানে 0 আছে, আমাদেরকে এই বক্সটা বের করতে হতো। তো আমরা উল্টো দিক থেকে ভাববো, 1 কত দিলে 10 হয়, এটা তো 0, তাই 1 কত দিলে 0 হবে না, আমরা উল্টো দিক থেকে বিয়োগ করে দেবো, 1 কত দিলে হবে 10, 1 9 দিলে হবে 10, আমরা 9 লিখলাম। তো দেখো এখানে 0 আছে কিন্তু আমরা 10 ধরেছি, তাই আমাদের হাতে 1 থাকবে, 1 সবসময় নিচে যাবে। তো 1 আর 1 2, 2 আর 5 আমরা যোগ করলাম, যেহেতু আমাদের এটা যোগ করতে বলেছে, এক সাইডে আছে, আমরা বুঝতেই পারছি এটা যোগ করতে হয়েছে। তো এটা যোগ করে দিয়েছি, এখানে হবে 7, হাতে এখানে থাকছে না, তাই আবার উল্টো দিক থেকে বিয়োগ করে নেবো, যেহেতু মাঝেরটা আমাদেরকে বের করতে হচ্ছে। 2 কত দিলে 11, 9 11, আবারও হাতে 1 থাকছে, 1 সবসময় যাবে নিচে, যেহেতু এটা এক সাইডেই রয়েছে, বুঝতে পারছি এটা আমাদের যোগ, তাই আমরা এখানে যদি 1 থাকে আমরা এটাকে যোগই করতাম, তাই 4 আর 1 5। এবার নেক্সট কোয়েশনে যাবো, বলা হয়েছে 39 ও 35 এই সংখ্যা দুটির গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো 39 আর 35 একমাত্র 1 দিয়ে বিভাজ্য, 1 দিয়ে বিভাজ্য করবো না, আগেই ভাগ করবো না, আগেই বললাম। তো এমন কোনো সংখ্যা নেই যা দিয়ে 39 আর 35 এই দুটো সংখ্যাই বিভাজ্য হবে। তো এখানে 39 ও 35 গসাগু 1, যেহেতু কোনো কিছু দিয়ে ভাঙা যাচ্ছে না, তখন আমরা কিন্তু গসাগু 1ই করবো, 1 দিয়ে তো ভাঙা যাবেই। ও লসাগু, লসাগু কী বললাম, যখন ভাঙা না গেলে লসাগু হয়ে যাবে, এদের গুণফল, তাই 39 গুণ 35 সেটা গুণ করে পেয়েছি আমরা 1365। তারপরে লিখেছি অতএব 39 ও 35 গসাগু গুণ লসাগু সমান গসাগু, দেখো আমাদের 1 আর লসাগু 1365, তাহলে এদের গুণ করেছি, গুণফল বলেছি, তাই 1 গুণ 1365, এর উত্তর হয়েছে 1365। আবার 39 ও 35 এর গুণফল, এদের গুণফল বের করেছি, এবার 39 গুণ 35 সেটা নিশ্চয়ই হয়েছে 1365, এটা আগেই করেছি আমরা গুণটা, এই গুণটা। হ্যাঁ, এবার মনে হতে পারে যে দুবার কেন করলাম, এখানে লসাগু বের করার জন্য করলাম আর এখানে গুণফল বের করার জন্য করলাম, তাই আমরা দেখতে পাচ্ছি যে গসাগু গুণ লসাগু যেটা হয়েছে, আর সংখ্যা দুটো 39 ও 35 গসাগু গুণ লসাগু যেটা হয়েছে, আর 39 ও 35 গুণফলও কিন্তু তাই হয়েছে, ঠিক আছে। তো এবার উত্তরটা আমরা এটাই লিখব, 39 ও 35 এই সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। লাস্ট কোয়েশ্চেনটা বলেছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর, শুভ্রার বর্তমান বয়স 15 বছর হলে 15 বছর পর তারপর প্রত্যেকের বয়স কত হবে এবং তাদের বয়সের সমষ্টি কত হবে। তো প্রথমে বলে রাখি সমষ্টি মানে হচ্ছে যোগফল, শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি মানে শুভ্রা ও শুভ্রা মায়ের এখন যে বয়সটা সেই বয়সের যোগফল হচ্ছে 55 বছর, আর শুভ্রার এখনকার বয়স হচ্ছে 15 বছর, তাহলে বলেছে 15 বছর পর প্রত্যেকের বয়স কত হবে। অঙ্কটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে।
প্রথমেই লিখে নিয়েছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি, মানে এখনকার দুজনকার দুজনের বয়স একসঙ্গে 55 বছর। শুভ্রার মায়ের বর্তমান বয়স কত? আমরা জানি শুভ্রার বয়স 15 বছর, আর শুভ্রা ও শুভ্রার মায়ের দুজনেরই বয়স হচ্ছে 55 বছর, দুজনের বয়স একসাথে 55 বছর, আর শুভ্রার বয়স একা 15 বছর। তাহলে নিশ্চয়ই দুজনের বয়স থেকে আমরা শুভ্রার বয়সটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যে বয়সটা পড়ে থাকবে সেটা হবে শুভ্রার মায়ের বয়স। তো সেটাই করেছে এখানে, বিয়োগ করেছে, পেয়েছে 40 বছর, এটা হচ্ছে শুভ্রার মায়ের বয়স। এরপর দেখো 15 বছর পর শুভ্রার বয়স হবে। আচ্ছা, শুভ্রার বয়স যদি এখন 15 বছর হয়, তাহলে পরে আরও 15 বছর হলে তখন 15 বছর নিশ্চয়ই বেশি হয়ে যাবে। আরও একটা উদাহরণ দিয়ে বুঝাই, তোমার বয়স ধরো এখন 12 বছর, 2 বছর পরে তোমার বয়স কত হবে? নিশ্চয়ই 14 বছর হবে, কারণ এখন 12 বছর, আর পরে আরও যে বলছি 2 বছর পর, তাই তোমার আমরা 2 যোগ করে নিয়েছি। যদি বলতাম 4 বছর পর, তাহলে 12-র সঙ্গে 4 যোগ করে নিতাম, ঠিক আছে? এরকমই 15 বছর পর, তাহলে শুভ্রার বয়স হবে এখন 15 বছর, আর 15 বছর পর বলেছে, তাই 15 যোগ 15 বছর সমান 30 বছর। আবার 15 বছর পরে শুভ্রার মায়ের বয়সটা জানতে চেয়েছে, তাই শুভ্রার মায়ের বয়স হবে, এখন শুভ্রার মায়ের বয়স 40 বছর, 15 বছর পরে জানতে চেয়েছে, তাই যোগ 15 বছর হবে 55 বছর। এরপর দেখো 15 বছর পর শুভ্রার বয়স, 15 বছর পর শুভ্রার বয়স আমরা কত দেখলাম? 30 বছর, আমরা এখানে যোগ করে বের করলাম 30 বছর। আবার 15 বছর পর শুভ্রার মায়ের বয়স আমরা দেখলাম 55 বছর, তাহলে এই দুটোকে যোগ করে দিলাম 85 বছর। এবার উত্তরটা লিখবো, 15 বছর পর শুভ্রার বয়স হবে 30 বছর, এখানে আমরা বের করেছি 30 বছর, শুভ্রার বয়স হবে 15 বছর পর 30 বছর, দেখো। আর বলা হয়েছে ও তার মায়ের বয়স হবে 55 বছর, এখানে আমরা বার করলাম শুভ্রার মায়ের বয়স 55 বছর, এবং তাদের বয়সের সমষ্টি হবে, তাদের বয়সের সমষ্টি আমরা বের করলাম 85 বছর। তো এটাই ছিল 5 নম্বর স্কুল, 5 নম্বর স্কুলটা সলভ করে দিলাম, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে পরের ভিডিওসগুলো পাওয়ার জন্য, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ভিডিও বা পুরো প্রশ্নবিচিত্র সলিউশন আমি তোমাদের দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। হয়তো বিভিন্ন রকম স্কুল, বিভিন্ন রকম ক্লাসগুলো করছি, তাই দেরি হয়ে যাচ্ছে, একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, তো তার জন্য সরি। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো সঙ্গে থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।